friends, welcome to Holiday Story. Subscribe to my channel and hit the bell icon so you never miss any update from Holiday Story. Hello traveler, আমি রুমা, আমাদের ট্রাভেল গ্রুপে আপনাকে স্বাগত। আজ আমি বকখালি সি বিচ নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বকখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত একটি পর্যটন কেন্দ্র। ঘিঞ্জি জনবহুল সমুদ্র সৈকত ছেড়ে যে সমস্ত ভ্রমণ পিপাসু পর্যটকেরা নির্জনতায় সময় কাটাতে চান তাদের জন্য আদর্শ স্থান। সমুদ্র তো আমরা সবাই দেখেছি দীঘা, পুরী ও ভাইজ্যাকের সৌজন্যে, কিন্তু বকখালি সমুদ্র সম্পূর্ণ আলাদা। এখানকার সমুদ্রে ঢেউ কম, ফলে নিশ্চিন্তে স্নান করা যায়। জোয়ারের সময় বিচের জল আসে আর ভাটার সময় জল অনেকটা দূরে চলে যায়, তাই বকখালি গেলে জোয়ার ভাটার টাইমটা হোটেল থেকে জেনে নেবেন। বকখালি সি বিচ সুবিস্তৃত, তাই বাচ্চারা নিজের ইচ্ছা মতো খেলা করতে পারে। হঠাৎ করে প্ল্যান না করেই যদি বকখালি চলে যান, থাকা নিয়ে কোনো চিন্তা নেই। বকখালি হোটেল নিয়ে আমার একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন। আর বকখালি সংক্রান্ত আরও সমস্ত তথ্যের জন্য অবশ্যই আমার প্লেলিস্টটি ভিজিট করুন, আশা করি সমস্ত ইনফরমেশন দিতে পারব। আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম বকখালিতে। বকখালিতে ব্রেকফাস্ট করে সোজা চলে গেলাম বকখালি সি বিচে। আমাদের হোটেল থেকে আমরা একটি টোটো বুক করে নিয়েছিলাম বিচে বোঝানোর জন্য। ফেরার সময় বিচের সাইড থেকেই আবার টোটো করে হোটেলে ফিরে এসেছিলাম। কলকাতা থেকে 3.5 ঘন্টার রাস্তা এই বকখালি। শিয়ালদা থেকে ট্রেনে 3 ঘন্টায় নামখানা, ওখান থেকে বাস, টোটো অথবা মারুতি পাওয়া যায়। এরপর হাতানিয়া, দোয়ানিয়া নদী বা নামখানা ব্রিজ পেরিয়ে বকখালি। এছাড়াও ধর্মতলা থেকে সরাসরি ভূতল পরিবহন নিগমের বাস ছাড়ে ডাইরেক্ট বকখালির জন্য। এসি ভলভো বাসও রয়েছে শনিবার ও রবিবারের জন্য, সকাল 7:30টায় ছাড়ে। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নতুন ব্রিজ খুলে যাওয়ার জন্য বকখালি যাওয়া এখন আগের থেকে অনেক সহজ, লাইন দিয়ে ফেরি পার হবার ঝুঁকি নেই। সমুদ্রে স্নান করে ওঠার পর ডাবের জল আর আইসক্রিমের স্টল পাবেন বিচের লাগোয়া দোকানগুলিতে। আমরা সবসময় সূর্যকে দেখি সমুদ্রে ডুবে যেতে, এখানে দেখবেন সূর্য সবুজের মাঝে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ওখানে বেশ কিছুটা সময় কাটালাম। সন্ধ্যায় বকখালি সমুদ্রতট দেখবেন লাল সাদা সবুজ চেয়ারে সেজে উঠেছে, আর পর্যটকেরাও আসতে শুরু করেছে সমুদ্রতটে। চেয়ারের ভাড়া 10 টাকা প্রতি ঘন্টা। সব রকম পসরা সাজিয়ে বসেছে স্থানীয় দোকানদারেরাও, হরেক রকম কাঁচা মাছ সঙ্গে সঙ্গে ভাজা করে পরিবেশন করা হচ্ছে। এছাড়াও অন্যান্য খাবার দাবার সাজিয়ে ছোট একটি মেলা বসে গেছে। তারপর একসময় রাত বাড়তে না বাড়তে কখন দেখবেন জোয়ারের জল আস্তে আস্তে এসে পা ছুঁয়ে যাচ্ছে, আর বারবার চেয়ার তুলে পিছিয়ে আসতে হচ্ছে। ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে, আর পায়ের শব্দে যে যার গর্তে ঢুকে যাচ্ছে, সে এক দারুণ অনুভূতি যা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। বিকেলের শেষে জেলেদের মাছ ধরতে যাওয়া, জাল ফেলে ওদের জীবনযাত্রা দেখতে দেখতে মন হারিয়ে যায়। মহিলা পুরুষ নির্বিশেষে ওরা কাজ করে। সাইট সিনে যেতে পারেন ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, হেনরি আইল্যান্ড, জম্বুদ্বীপ, বেনফিশ আর বকখালি বাসস্ট্যান্ডে ডিয়ার অ্যান্ড ক্রোকোডাইল পার্ক। তাহলে আমার এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার যাত্রা শুভ হোক। এইটা দেখো, আর এই গরম না রেশো, এটা 600 টাকা জোড়া। টাকাগুলো কত করব? 30 টাকা। এগুলো কাপড়ে না? কাপড়ে ব্ল্যাক শু করে। ময়ূরগুলো কত করে গো? 20 টাকা। আর এই এইগুলো, এই গণেশ টনেশ গুলো, এগুলো আছে 35 টাকা। আর তোমার হাতে যে হারগুলো আছে এটা 30 টাকা। এর সাথে কানের আছে নাকি? আচ্ছা, এইখানে জোড়া হরিণ গুলো, জোড়া হরিণ 90 টাকা। আর সরস্বতীটা? আর এই মাছ কোনটা? এইটা এগুলো পিস, ওটা পিস 60 টাকা। মানে পিস আপনার প্লেটটা নিলে, এটা হ্যাঁ প্লেট তিনটে নিলে 150 টাকা, আর পিস নিলে 60 টাকা। কাকা কাকা সাংরা প্লেট 100 টাকা দিয়ে আছে।
পাঁচটা আর লোটে লোটে এটা 15 টাকা পিস, এটা 10 টাকা পিস, এটা 12 পিস, 100 টাকা।